আমাদের বাসা বাড়িতে যে মোটরটা ব্যবহার হয় এটার মধ্যে লাইন এবং কি নিউট্রাল দুটো তার দিলে কিন্তু আমাদের মোটরটা চলতেছে। ইন্ডাস্ট্রিতে স্বাভাবিকভাবে এরকম হয় না, ইন্ডাস্ট্রিতে কিন্তু একদমই ব্যতিক্রম। ইন্ডাস্ট্রিতে বেশিরভাগ মোটর আপনার থ্রি ফেজ ব্যবহার হচ্ছে। তো থ্রি ফেজ মোটরটাকে কন্ট্রোল করার জন্য অনেক ধরনের সার্কিট রয়েছে, তার মধ্যে সহজ সার্কিট হচ্ছে ডল, ডাইরেক্ট অনলাইন স্টার্টার। তো এই সার্কিটটা আজকে আপনি নিজে কীভাবে তৈরি করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো, প্র্যাকটিক্যাল এবং কি টেকনিক্যাল। তো আশা করছি পুরো ভিডিওটা আমার সাথে থাকবেন। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস ইজ রেজাউল্ট অ্যান্ড ইলেকট্রিক ল্যাব বিডি। তো চলুন আমি আগে আপনাদেরকে বোর্ডের চিত্রের মধ্যে পুরোটা আপনাদেরকে দেখাবো, তারপর আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে কাজটা করে দেখাবো ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে ম্যাগনেটিক কন্ডাক্টারের পুরোটা হচ্ছে একটা ম্যাগনেটিক কন্ডাক্টার। তো ওই ম্যাগনেটিক কন্ডাক্টারে যে অংশগুলো আছে সর্বপ্রথম আমি আপনাদেরকে ওই অংশগুলোর সাথে পরিচয় করিয়ে দেবো, তারপরে আমি আপনাদেরকে পুরো সার্কিটটা কাজ দেখাবো। তো এটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টারের A1, A2 হচ্ছে এটা কয়েল, মানে এটার মধ্যে A1-এ দেবেন আপনার ফেজ, A2 তো হচ্ছে নিউট্রাল। তো L1, L2, L3 হচ্ছে আমাদের ইনকামিং সাপ্লাই, মানে হচ্ছে এটার মধ্যে আমাদের সাপ্লাই দেবো, যেটা আমাদের মেইন লাইন আসবে ওটা L1, L2, L3 দিয়ে আসবে ইনকামিং লাইন। আর T1, T2, T3 হচ্ছে আমাদের লোডের জন্য, মানে হচ্ছে এই T1, T2, T3 দিয়ে আমাদের এদিক দিয়ে বের হয়ে এটা আমাদের এ হচ্ছে মোটরের কানেকশানটা আসবে। আর NO এটা হচ্ছে NC, তো NO এই NO এটা হচ্ছে নর্মালি ওপেন, আর NC এটা হচ্ছে নর্মালি ক্লোজ। তো আপনি যদি ম্যাগনেটিক কন্ডাক্টারে যে বিভিন্ন ফার্সগুলো আছে এগুলো NONC কীভাবে কাজ করে এটা সম্পর্কে যদি না জানেন, আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনি চাইলে দেখে আসতে পারেন। তো আর এটা হচ্ছে আমাদের ফুশ বাটন, এটা হচ্ছে স্টপ ফুশ বাটন, এটা হচ্ছে স্টার্ট ফুশ বাটন, আর এখানে আমাদের লাইন নেওয়ার জন্য L1N। তো আশা করি আপনি পুরোটাই বুঝতে পারছেন। এখন আমি আপনাদেরকে পুরো সার্কিটটা করে দেখাবো। তো এটা হচ্ছে আমাদের লাইন। তো এখান থেকে আমি সর্বপ্রথম স্টপ সুইচের, মানে হচ্ছে রেড বাটন সুইচের, আপনি যদি ফুশ সুইচ কীভাবে কাজ করে এটা যদি না জানেন ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ওই ভিডিওটা দেখে নেবেন, আশা করি খুব সহজে বুঝতে পারবেন। তো এখন আমরা এল থেকে ফেজ তারটা নিব, ফেজ তারটা নিয়ে স্টপ সুইচের এক প্রান্তে লাগিয়ে দিব। এটা হচ্ছে আমাদের স্টপ সুইচের একটা প্রান্ত। তো এই প্রান্তে লাগিয়ে দিলাম এবং এটার অপর প্রান্ত দিয়ে আমরা আবার স্টার্ট সুইচের NOতে লাগিয়ে দিব একটা প্রান্তে। ওকে লাগিয়ে দিলাম। তো স্টার্ট সুইচ থেকে সুইচের অপর প্রান্ত থেকে আমরা এটা নিয়ে যাব হচ্ছে ম্যাগনেটিক কন্ডাক্টারের এই যে A1-এ। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই মুহূর্তে কী হবে, আমি যখন এই পুশ বাটন সুইচটা ফেস্ট করব তখন আমাদের এক সেকেন্ড, আমি যদি নিউট্রালটা আপনাদের দিয়ে দিই তাহলে বুঝতে একটু সহজ হবে। তো আমি নিউট্রালটা একটু দিয়ে দিচ্ছি। এই যে আমি নিউট্রালটা এইটুর মধ্যে লাগিয়ে দিলাম। তো এই মুহূর্তে কী হচ্ছে, আমাদের ফেজ তারটা আসছে, এটা নিউট্রাল, হ্যাঁ নিউট্রালটা গিয়ে এইটুর মধ্যে লাগছে, আর এটা হচ্ছে আমাদের ফেজ তার। এই ফেজ আসে স্টপ সুইচের এক প্রান্তে লাগছে, NC প্রান্তে লাগছে, NC প্রান্তের অপর সাইড দিয়ে আমাদের স্টার্ট সুইচের এক প্রান্তে গেছে, এটা থেকে আমাদের ডাইরেক্ট ম্যাগনেটিক কন্ডাক্টারে গেছে। তো এটা হচ্ছে স্টপ সুইচের, এটা হচ্ছে এটা ক্লোজ অপশন আছে, এটা হচ্ছে মানে NC ক্লোজ, আর এটা হচ্ছে NO ওপেন, এদের সাথে এটা কোনো সংযোগ নাই। তো যখন আমি এই ফুশ বাটন সুইচটা ফেস্ট করব তখন আমাদের এটা ম্যাগনেটিক কন্ডাক্টারটা অন হবে, এটা কন্ট্যাক্টগুলো ধরবে। তো যখন আমি এটা ছেড়ে দেবো, আপনারা জানেন ফুশ বাটন সুইচ যতক্ষণ আপনি চাপ দিয়ে ধরে রাখবেন ততক্ষণ এটা ধরে রাখবে, এবার এটা আবার স্প্রিংয়ের মতো এটা আবার ছেড়ে দিলে আগের পজিশনে চলে যাবে। তো এখন যদি আমি এটা ফেস্ট করি তাহলে আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টারটা অন হচ্ছে, আবার যদি ছেড়ে দিই তাহলে ম্যাগনেটিক কন্ডাক্টারটা অফ হয়ে যাচ্ছে। তো এখন আমরা এটাকে কী করব, ল্যাচিং করব, ল্যাচিং অথবা বাইপাস, এই অর্থ এই কথাটা আপনারা সবসময় মাথায় রাখবেন, এটা সব জায়গায় ব্যবহার হয়, ল্যাচিং অথবা বাইপাস। তো এখন আমরা ল্যাচিং করার জন্য কী করব, এই যে স্টপ সুইচের উপরের প্রান্ত থেকে নেবেন, অথবা এখান থেকে এই ক্যাবলটা যতটুকু লম্বা হয় আপনার যে কাজের ক্ষেত্রে
এটা থেকে এই প্রান্ত যেটা আছে স্টপ সুইচের অপর প্রান্ত থেকে স্টার্ট সুইচের যে প্রান্তে আপনার এই কেবলটা লাগবে এটা যে কোনো প্রান্ত থেকে আপনি নিতে পারবেন, এখান থেকে বিসক্যান থেকে যে আপনার যেটা সুবিধা সেখান থেকে নেবেন। তো আমি যদি এখন এটার এখান থেকে নিই লাইন নিয়ে, এই যে আমাদের এই যে সোজা আসি এই অ্যানো প্রান্ততে দিয়ে দিব। তো এখন এটা ম্যাগনেটিক কানেক্টর যখন অ্যানো আছে, এটা যখন আপনার ম্যাগনেটিক কানেক্টর অন হবে এটা কিন্তু অ্যানো থাকবে না, তখন হয়ে যাবে এনসি, মানে হচ্ছে এটার সাথে এটা ক্লোজ হয়ে যাবে, কানেকশন হয়ে যাবে। এই মুহূর্তে কিন্তু অ্যানো আছে, এই মুহূর্তে কোনো সংযোগ নাই। তো এটার অপর প্রান্ত থেকে আমরা নিয়ে কোথায় যাব, এটার অপর প্রান্ত দিয়ে গিয়ে সোজা গিয়ে আমরা A1-এ লাগিয়ে দিব। তো এখন আপনি একটু লক্ষ্য করুন, এখন যদি আমি স্টার্ট সুইচটা ফেস্ট করি তাহলে কি হচ্ছে, এই দিক দিয়ে গিয়ে ম্যাগনেটিক কানেক্টরটা অন হবে, অন হওয়ার সাথে সাথে এটা যেহেতু এনওটা চেঞ্জ হয়ে আপনার এনসি হয়ে যাবে, মানে হচ্ছে এটা এটার সাথে সংযোগ হয়ে যাবে। ওই মুহূর্তে কি হচ্ছে, এই দিক দিয়ে আমরা যে ল্যাচিংটা করাইছি এই ল্যাচিংয়ের মাধ্যমে এই বাইপাস হয়ে এদিক দিয়ে কারেন্ট প্রবাহিত হয়ে এটা নিজের কারেন্ট নিজেরটা দিয়ে নিজে কারেন্ট দূরে থাকবে, মানে হচ্ছে আর এটা বিচ্ছিন্ন হবে না লাইনটা। তো এখন যদি আমরা স্টপ করি, তাহলে আমরা যদি এটা এখন ফেস্ট করি, তাহলে এটা যখন এদিক দিয়ে আলাদা হয়ে যাবে ফেস্ট করার সাথে সাথে এটা যখন ওপেন হয়ে যাবে এরকম খোলা হয়ে যাবে, তখন কিন্তু এখান থেকে এদিক দিয়ে লাইন যাচ্ছে না। তো খোলা হয়ে যাওয়ার সাথে সাথে এই এনওটা এটা যখন এতক্ষণ অন ছিল এনসি ছিল এটার সাথে সাথে আবার এনও হয়ে যাবে, তাহলে আমাদের এদিক দিয়ে লাইনটা যাবে না, এটা অফ হয়ে গেলো, ম্যাগনেটিক কানেক্টরটা অফ হয়ে গেলো। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এটা যদি আমাদের পাওয়ার আর এটা হচ্ছে লোড, তা আমি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে ছোট করে একটু বুঝাইতেছি। হচ্ছে L1, L2, L3, মানে তিনটা ফেজ, তো থ্রি ফেজের তিনটা লাইন তিনটাতে লাগবে, আর এটা হচ্ছে T1, T2, T3, এখানে তিনটা থেকে তিনটা লাইন এখানে আসি, এই মোটরে লাগবে, এই যে এটা হচ্ছে আমাদের মোটর, থ্রি ফেজ মোটর, এখানে তিনটা থেকে আরেকটার মধ্যে আমাদের এটা হচ্ছে L1 L2, এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য, যেটা মেইনলাইন আসি আপনার এখানে লাগবে, এখানে দিতে গেলে একটু হিবি জিবি হয়ে যাওয়াতে বুঝবেন না। তো আশা করছি আপনি বুঝতে পারছেন পুরো চিত্রটা। এখন আমরা এটা প্র্যাকটিক্যালি করে দেখাবো আপনাদেরকে। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ একটু কষ্ট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর ডিসলাইকও করতে পারেন, নো প্রবলেম। তো চলুন শুরু করা যাক প্র্যাকটিক্যাল কাজটা। তো ভিউয়ার্স, তো দেখুন, তো আমি এখানে একটা এমসি নিচ্ছি এখান থেকে এটা লাইনটা নেওয়ার জন্য, আর দুটো পুশ বাটন সুইচ যেটা আমরা বোর্ডে দেখছি, আর এটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টর। তো ম্যাগনেটিক কন্ডাক্টর এটা হচ্ছে আমাদের, এই দুটো হচ্ছে কয়েল, আমি আপনাদেরকে একটু ভালো করে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন এখানে, আপনারা আশা করি এই যে আমাদের এখানে লেখা আছে এই প্রান্তটা হচ্ছে আমাদের A1, আর এই প্রান্তটা হচ্ছে আমাদের A2, আর আমাদের এটা হচ্ছে 220 ভোল্ট, হার্স 50। তো এখন আর উপরের যে দুইটা প্রান্ত আছে, উপরের যে দুইটা প্রান্ত হচ্ছে আমাদের NC, নিচের দুইটা প্রান্ত হচ্ছে আমাদের NO, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি এখন পুরো কানেকশনটা করে দেখাইতেছি। আমরা বোর্ডে যেভাবে কানেকশন করলাম এটা আমরা NC প্রান্ততে লাগাবো। তো আপনারা একটু লক্ষ্য করলে হয়তো দেখতে পারবেন নিচের দুটো হচ্ছে আমাদের NO আর উপরে দুটো হচ্ছে NC। তো আমরা NC-র যে কোনো একটা প্রান্তে এখন লাগাবো, এই বেকার থেকে লাইনটা নিয়েছি যেটা এটা। হুবহু আমরা সেম কানেকশনটাই করতেছি। তো আপনারা একটু লক্ষ্য করে দেখুন, আমরা এই যে রেড সুইচের এক প্রান্তে লাগিয়েছি আমাদের বেকার থেকে আসা লাইনটা, এবং কি অপর প্রান্ত থেকে আমরা আরেকটা লাইন নিয়ে নিতেছি। এই লাইনটা নিয়ে লাগাবো আমরা হচ্ছে স্টার্ট সুইচের NO প্রান্তে। স্টার্ট সুইচের NO প্রান্ত কোনটা, নিচের দুইটা, সবাই আপনারা বুঝতে পারছেন। তো স্টার্ট সুইচের অপর প্রান্ত থেকে এখন কোথায় যাবে আপনারা বলুন, আশা করি আপনারা পারবেন। স্টার্ট সুইচের অপর প্রান্ত থেকে এখন সোজা চলে যাবে আমাদের হচ্ছে ম্যাগনেটিক কন্ডাক্টরের A1-এ, কন্ডাক্টর A1-এ লাগিয়ে দিব এখন আমরা। ওকে, ম্যাগনেটিক কন্ডাক্টরের A1-এ লাগিয়ে দিলাম। তো
দেখুন এই মুহূর্তে আমি যেটা বলছি আপনাদেরকে, যদি নিউট্রালটা লাগিয়ে দিই আমি, নিউট্রালটা এটা হচ্ছে আমাদের নিউট্রাল, ডাইরেক্ট নিউট্রালটা আমি লাগিয়ে দিতেছি। তো এই মুহূর্তে যদি আমরা এই যে লাইনটা দিতেছি, ওকে ওকে, এর মধ্যে আমরা এটা এখন এর মধ্যে লাইন আছে, দেখুন এই যে এটা হয়ে বেকার মধ্যে আছে, বেকার হয়ে আমাদের রেড রেড সুইচের এনসি এক প্রান্তে আসছে, এই প্রান্ত আপনারা একটু লক্ষ্য করুন, এনসির অপরান্ত থেকে আসছে আমাদের এখানে পর্যন্ত লাইন আছে। এর মধ্যে যদি আমি এটা ফেস্ট করি কী হবে, এটা ধরবে কিন্তু ছেড়ে দিলে আবার বন্ধ হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ম্যাগনেটিক কন্ডাক্টরটা অন হয়েছে, তো আবার যখন ছেড়ে দিই, ওকে, অটোমেটিক আমি পুশ বাটনটা আমি কিন্তু এখানে স্টার্ট করতেছি, আবার এটা ছেড়ে দিলে ছেড়ে দিতেছে, দেখতে পাচ্ছেন। তো এখন আমরা এটাকে কি করব, ল্যাচিং, বা আমি আপনাদেরকে যেটা বলছি বাইপাস। তো বাইপাসটা এখন আমি আপনাদেরকে করে দেখাবো। বাইপাসটা কি করতে হলে আপনারা বলুন তো, আমরা এখন কি করব, বাইপাস করতে হলে আমরা এই প্রান্ত থেকে এই প্রান্ত থেকে যে কোনো এক প্রান্ত থেকে লাইনটা নেব। তো আমরা যেটা বোর্ডে চিত্রে দেখিয়েছি, রেড রেড সুইচের এক প্রান্ত থেকে নিতেছি অপর প্রান্ত থেকে, যে বাইপাস যেটা করবো এই কেবলটা নিয়ে এখন আমরা কোথায় লাগাবো, ম্যাগনেটিক কন্ডাক্টরের অ্যানোতে। ওকে, ম্যাগনেটিক কন্ডাক্টরের অ্যানোর অপর প্রান্ত থেকে আসে আমাদের লাগবে হচ্ছে কয়েলে। ওকে, কয়েলের মধ্যে দিয়ে দিলাম, আমাদের কাজটা সম্পূর্ণ হয়ে গেছে। তো দেখুন, ওকে, আমাদের সার্কিটটা অলরেডি কমপ্লিট। তো আমি এখন দেখি আমাদের সার্কিট ম্যাগনেটিক কন্ডাক্টর অন হয়েছে, যেটা আমরা চিত্রে দেখেছি পুরোটাই সেম, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এখন আমরা এটা অফ করব, এই যে অন করতেছি, অফ করতেছি। তো আশা করছি পুরো ভিডিওটা আপনারা বুঝতে পারছেন, যে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন। এই যে আমি এখানে শুধু ইন্ডিকেটার লাগিয়েছি, ইন্ডিকেটারের দুটো কেবল শুধু কয়েলের দুটো প্রান্তে লাগিয়ে দিয়েছি, যদি আমি এখন এটা পেস্ট করি, ম্যাগনেটিক কন্ডাক্টর অন হলে আমাদের ইন্ডিকেটারটা জ্বলবে, এই যে, আর যদি অফ করি তাহলে ইন্ডিকেটারটা অফ হয়ে গেছে, এই যে অন করলে এটা জ্বলতেছে।